মাত্র 39 বলে জনসন চার্লসের সেঞ্চুরির জবাবে ডিককের 43 বলে সেঞ্চুরি। সেঞ্চুরির এই লড়াইয়ে অবশ্য জিতেছেন ডিকক আর হেরেছেন টি টোয়েন্টির ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিয়ান জনসন চার্লস। এক কথায় টি টোয়েন্টি ক্রিকেটে এক অবিশ্বাস্য ম্যাচ দেখল ক্রিকেট বিশ্ব। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে বিশ্ব রেকর্ড গড়া ওয়েস্ট ইন্ডিজের দেওয়া 259 রানের পাহাড় তাড়া করে জিতেছে দক্ষিণ আফ্রিকা, তাও আবার 6 উইকেট আর 7 বল হাতে রেখেই। এর আগে স্বীকৃত টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ছিল বুলগেরিয়ার। সার্বিয়ার বিপক্ষে 246 রান তাড়া করে জিতেছিল তারা। শুধু রান তাড়ার বিশ্ব রেকর্ডই নাই, এদিন দুই দল মিলে করেছে 517 রান, যা কিনা যে কোনো টি টোয়েন্টি ম্যাচে হওয়া সর্বোচ্চ রানের রেকর্ড। এছাড়া এদিন দুই দলের ব্যাটসম্যানেরা 35টি করে ছক্কা মেরেছেন। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এটি একমাত্র ম্যাচ যেখানে এত বেশি ছক্কা হয়েছে। সর্বোপরি অবিশ্বাস্য আর রেকর্ডের বন্যায় ভরা একটি ম্যাচ যা ছিল সত্যি অসাধারণ।